भयंकर दुर्घटना मिजोरामे आइजल थेके 21 किलोमीटर दूरे निर्मियमान रेल ब्रिज भेंगे मृत्यु होयेछे कमपक्षे 17 जनेर मृतरा सकलेई श्रमिक बोले जाना गियेछे दशे पड़ा ब्रिजेर तलाय अनेके आटके रयेछेन बुधवार सकाल 10টা नागाद आचमकाय हुड़मुड़ करे भेंगे पड़े रेलेर ब्रिजटी सेई समय घटनास्थले छिलेन 35 थेके 40 जन श्रमिक शुरू होयेछे उद्धार काज मृतेर संख्या बाड़ते पारे जानियेछे प्रशासन এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর পূর্বের রাজ্যের দুর্ঘটনায় মালদার বাসিন্দা বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা টুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিজোরামের রাজধানী আইজল থেকে 21 কিলোমিটার দূরের সাইরাঙ্গের পাহাড়ি এলাকায় রেল ব্রিজের কাজ চলছিল বুধবার সকাল 10টা নাগাদ আচমকা ভয়ঙ্কর শব্দে ভেঙে পড়ে নির্মিয়মান ব্রিজটি প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গিয়েছে মাটিতে মুখ তোবলে পড়ে আছে ব্রিজের উপরের অংশ দুলোর কুয়াশায় ডেকে গিয়েছে জায়গাটি মৃত্যু হয় ব্রিজ তৈরির কাজের সঙ্গে যুক্ত 17 জন শ্রমিক ঘটনার সময় দুর্ঘটনাস্থলে 35 থেকে 40 জন শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে অনেকেরই খোঁজ মিলছে না বাঙ্গা ব্রিজের নিচে তারা আটকে আছেন বলেই মনে করা হচ্ছে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে নেমেছে প্রশাসন পাহাড়ের দুর্গম এলাকায় উদ্ধার কাজ সমস্যা হচ্ছে মৃতের সংখ্যা বাড়বে জানিয়ে দিয়েছে পুলিশ ও দমকলের উদ্ধারকারী দল ঘটনার খবর পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাংগা পাশাপাশি নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন তিনি টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃত পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মিজোরামের দুর্ঘটনায় মৃত্যুর আশঙ্কা বাংলার বেশ কয়েকজন শ্রমিকের শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি টুইট করেন মিজোরামের নির্মিয়মান রেল ব্রিজের ভেঙে পড়ার ঘটনায় আমি শোকস্তব্ধ এর ফলে আমাদের মালদা জেলার বাসিন্দা বেশ কয়েকজন শ্রমিক প্রাণ হারিয়েছেন মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছি মিজোরাম প্রশাসনের সঙ্গে উদ্ধার এবং অন্য কাজে সমন্বয় করতে মালদা জেলা প্রশাসনকে শোকাহত পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনে সাহায্য করতে বলা হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের দ্রুত ক্ষতিপূরণ দেব আহতদের প্রতি সহমর্মিতা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে